আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রবন্ধ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন ও উত্তর নিয়ে। আজকের প্রবন্ধ আধুনিকতা ও রবীন্দ্রনাথ, প্রাবন্ধিক আবু সৈয়দ আইয়ুব। এসো আমরা দেখি আধুনিকতা ও রবীন্দ্রনাথ থেকে আজকের প্রশ্ন কি কি রয়েছে। প্রথমে যে প্রশ্নটি রয়েছে তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাস এবং অনার্সের ছাত্রছাত্রীদের যাদের ডিএসসি বাংলা পেপার আছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি দেখে নাও। রৌদ্রী রাগিণীর দীক্ষা কার সম্বন্ধে কে এই মন্তব্য করেছেন, এই মন্তব্যের যৌক্তিকতা বিচার করো। প্রশ্নটি আরেকবার পড়ছি। রৌদ্রী রাগিণীর দীক্ষা কার সম্বন্ধে কে এই মন্তব্য করেছেন, এই মন্তব্যের যৌক্তিকতা বিচার করো। আরেকটি প্রশ্ন রয়েছে খুবই ইম্পর্টেন্ট, সেই প্রশ্নে এই প্রশ্নের উত্তরের পরে আমি যাব। তার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও আপলোডের হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে এসো এবার আমরা দেখে নিই রৌদ্রী রাগিণীর দীক্ষা কার সম্বন্ধে কে এই মন্তব্য করেছেন, এই মন্তব্যের যৌক্তিকতা বিচার করো এই প্রশ্নটির উত্তর পর্বে। উত্তর, উত্তরটি খুবই সাজানো গোছানো এবং খুব সুন্দরভাবে লেখা হয়েছে। তোমরা নিশ্চিন্ত মনে এই উত্তরটি লিখে মুখস্থ করবে এবং পরীক্ষা দিবে। দেখে নাও, প্রাবন্ধিক আবু সৈয়দ আইয়ুব আধুনিকতা ও রবীন্দ্রনাথ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কবিতা সম্বন্ধে উদ্ধৃত মন্তব্যটি করেছেন। তাহলে প্রথম অংশের উত্তর হয়ে গেল। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় অংশের উত্তরে। এই মন্তব্যের কারণ কি? আধুনিকতা ও রবীন্দ্রনাথ প্রবন্ধে প্রাবন্ধিক রবীন্দ্রনাথের কাব্য আধুনিক যুগের কতখানি চিরন্তনতার সুর বহন করে তা আলোচনা করতে চেয়েছেন। এই সূত্রে তিনি টিএস এলিয়টের কাব্য সম্পর্কিত ভাবনার প্রসঙ্গটি উত্থাপন করেছেন। এলিয়ট মনে করতেন একজন মহাকবির লেখা একখণ্ড কবিতা হল একটি মহাকাব্যের অঙ্গ প্রত্যঙ্গ। কাব্য সম্পর্কে এই ধারণার সঙ্গে রবীন্দ্রনাথও সহমত পোষণ করেছেন। পরের অনুচ্ছেদ, রবীন্দ্রনাথের কাব্যকে অনুধাবন করতে গেলে তার সৃষ্টির ক্রমবিকাশের পথটি খুঁজে বের করতে হবে বলে প্রাবন্ধিক মনে করতেন, তাই তিনি বলেছেন। উদ্ধৃতি, উদ্ধৃতি আলাদা করে লিখবে। কত বিচিত্র বিপরীত উপাদান দিয়ে 60 বছরের অক্লান্ত সাধনায় গড়ে উঠেছিল রবীন্দ্র কাব্যের রাজপ্রাসাদ। যদি এই লাইন দুটো তুলে দিয়ে প্রশ্ন হয় তবুও তোমাদের এই উত্তরটি হবে। তাহলে উদ্ধৃতিটি আর একবার পড়ছি। কত বিচিত্র বিপরীত উপাদান দিয়ে 60 বছরের অক্লান্ত সাধনায় গড়ে উঠেছিল রবীন্দ্র কাব্যের রাজপ্রাসাদ। বাম দিকে হাইফেন দিয়ে লিখবে, যেখানে যেভাবে লেখা আছে বাম দিকে হাইফেন দিয়ে লিখবে। অর্থাৎ বহু বিচিত্র বিপরীত উপাদানের সমন্বয়ে রবীন্দ্র কাব্যের রাজপ্রাসাদ গড়ে উঠেছিল, কিন্তু সেটা অসমাপ্ত থেকে যায় কবির মৃত্যুর সময়। উদাহরণ হিসাবে প্রাবন্ধিক রবীন্দ্র কাব্যের পর্ব বিভাগ করেছেন। এবার আমরা পর্ব বিভাগগুলো দেখে নিব। সন্ধ্যা সঙ্গীত থেকে মহুয়া কাব্য পর্যন্ত প্রায় 50 বছর রবীন্দ্র কাব্যে শোনা গেছে মধুর রসের ব্যঞ্জনা। যদিও এই পর্বের সীমার মধ্যে বিষাদ বৈরাগ্যের বা তিক্ততার আমেজ কোথাও লাগেনি, একথা বললে অনেকটাই ভুল বলা হবে। নৈবেদ্য কাব্যগ্রন্থে কবি বলেছেন, এই অংশটুকু আর একবার পড়ছি। সন্ধ্যা সঙ্গীত থেকে মহুয়া কাব্য পর্যন্ত প্রায় 50 বছর রবীন্দ্র কাব্যে শোনা গেছে মধুর রসের ব্যঞ্জনা। যদিও এই পর্বের সীমার মধ্যে বিষাদ বৈরাগ্যের বা তিক্ততার আমেজ কোথাও লাগেনি,
একথা বললে অনেকটাই ভুল বলা হবে। নৈবেদ্য কাব্যগ্রন্থে কবি বলেছেন, ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখবে আলাদা করে, ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা। লাইন দুটো আরেকবার পড়ছি, ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা। বাম দিকে হাইফেন দিয়ে, এই উচ্চারণ তো মধুর রসে উদ্বেলিত হওয়ার কথা শোনায় না। আবার মহুয়া কাব্যগ্রন্থের সবলা কবিতাতে আমরা শুনি নারীর প্রতিবাদী কণ্ঠ। মহুয়া কাব্যগ্রন্থের সবলা কবিতাতে আমরা শুনি নারীর প্রতিবাদী কণ্ঠ। উদ্ধৃতি কবিতার লাইন ডবল ইনভার্টেড কমার মধ্যে আলাদা করে লিখবে, আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বিনা। লাইন দুটি আর একবার পড়ছি, আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বিনা। বাম দিকে হাইফেন দিয়ে, তবে তর্কের খাতিরে বলা যায় সন্ধ্যা সঙ্গীত থেকে মহুয়া এই পর্বের অধিকাংশ কবিতায় জীবনের ধূসরতার দিকটা ততটা স্পষ্ট নয়। তার জীবনের ধূসরতার বিষাদ বৈরাগ্যের দিকটি স্পষ্ট করে ধরা পড়েছে পরিশেষ কাব্যের পর্যায়ে এসে, যখন তার জীবনে 70 বছর অতিক্রান্ত হয়েছে। তিনি লিখেছেন, প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কবিতার লাইন দুটি মুখস্থ করবে, এর আগের নোটেও এই লাইনগুলো ছিল, আজকের নোটেও এই লাইনগুলো রয়েছে, কিন্তু ভাষা একটু আলাদা, প্রশ্ন আলাদা, সেই কারণে উত্তরের লেখার ধরনটুকুও একটু আলাদা। বাম দিকে হাইফেন দিয়ে লিখবে, কাব্যের বিষাদ বৈরাগ্য অর্থাৎ জীবনের ধূসরতার এই প্রসঙ্গটিকে প্রাবন্ধিক তার রচনায় রৌদ্রী রাগিণীর দীক্ষা বলে চিহ্নিত করেছেন। এরপরের অনুচ্ছেদ, এরপর আরও 10 সময় পর্যন্ত অর্থাৎ শেষ লেখা কাব্যগ্রন্থ পর্যন্ত এই দীক্ষা গ্রহণের পালা চলেছিল। এই পর্বে তার মৃত্যু ঘটলে তার কাব্যসৌধ রচনা অসমাপ্ত থেকে যায়। তাই এই প্রসঙ্গে প্রাবন্ধিক লিখেছেন, উদ্ধৃতি আলাদা করে লিখবে, এই কবি স্থপতি আরও 10 বেঁচে থাকা দরকার ছিল, তার কাব্য স্থাপত্যের অত্যন্ত প্রয়োজনে। তারপরে বামদিকে হাইফেন দিয়ে লিখবে, তিনি আরও 10 বেঁচে থাকলে যে কোন নতুনতর রাগিণীতে দীক্ষা গ্রহণ করতেন সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। আসলে কবির সমগ্র সৃষ্টির বনভূমি সদৃশ্য পূর্ণতাকে খণ্ড রচনার মধ্য দিয়ে বিচার করা যায় না। তার শুরু থেকে শেষ পর্যন্ত কাব্যের মধ্যে সৌন্দর্য যেমন আছে, তেমনি আছে জীবনের বিষাদ বৈরাগ্য ও তিক্ততার সুর। তাই রবীন্দ্র কাব্যে অসমাপ্তির মধ্যেও চলেছে সেই বিষাদ বৈরাগ্যের দীক্ষা গ্রহণ, যেটা আমাদের চোখে স্পষ্ট রূপে বিভিন্ন কাব্যে ফুটে ওঠে। এই প্রসঙ্গেই প্রাবন্ধিক রৌদ্রী রাগিণীর দীক্ষা এই মন্তব্যটি করেছেন। তাহলে রৌদ্রী রাগিণীর দীক্ষা এই মন্তব্যটি প্রাবন্ধিক কেন করেছেন তার উত্তরটি আমরা জানলাম, আর এই উত্তরটি তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। এবার আমরা দেখে নিব দ্বিতীয় প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্নটিও পাস এবং অনার্সের ছাত্রছাত্রীদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রশ্নটি দেখে নাও, বিশ্বের সৌন্দর্য যে শতদল পদ্মের মতো নিখুঁত নিটল নিষ্কলুষ সৌন্দর্য নয়, কে কার সম্বন্ধে এই মন্তব্য করেছেন? মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো, 5 প্রশ্ন। অথবা জগতের মধ্যে যা কিছু শুভ সুন্দর ও প্রাণস্ফূর্ত রবীন্দ্র কাব্যে তার প্রকাশ প্রথম থেকে শেষ পর্যন্ত অক্লান্ত ও অনবচ্ছিন্ন।
রবীন্দ্র কাব্য সম্বন্ধে প্রাবন্ধিকের এই মন্তব্য কতটুকু যুক্তিযুক্ত তাৎপর্যপূর্ণভাবে আলোচনা করো, 5 মার্কের প্রশ্ন। তারপরে আর একটি অথবা, জগতের মাঝে কত বিচিত্র তুমি হে তুমি বিচিত্র রূপিণী, উদ্ধৃত অংশটির উৎস নির্ণয় করো, উদ্ধৃত মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো, 5 মার্কের প্রশ্ন। তাহলে এবার আমরা চলে যাব উত্তরে, আমরা দেখে নিব এই উত্তরটি কি রয়েছে। উত্তর, প্রাবন্ধিক ও বিশিষ্ট রবীন্দ্র গবেষক আবু সৈয়দ আইয়ুব তার আধুনিকতা ও রবীন্দ্রনাথ প্রবন্ধে রবীন্দ্রনাথের কাব্যে আধুনিক যুগের কতখানি চিরন্তনতার সুর বহন করে তা আলোচনা প্রসঙ্গে উদ্ধৃত মন্তব্যটি করেছেন। পরের অনুচ্ছেদ, কত বিচিত্র বিপরীত উপাদান নিয়ে বহু সাধনায় 60 বছরের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছিল রবীন্দ্র কাব্যের রাজপ্রাসাদ, কিন্তু সেই সৌধ রচনা অসমাপ্ত থেকে যায় কবির মৃত্যুকালে। সন্ধ্যা সঙ্গীত থেকে মহুয়া পর্যন্ত প্রায় 50 বছর ধরে তার কাব্যে শোনা যায় মধুর রসের ব্যঞ্জনা, যদিও খুব অল্প ক্ষেত্রে তার মধ্যে এসেছে বিষাদ বৈরাগ্য ও তিক্ততার সুর। তার জীবনের ধূসরতার দিকটি স্পষ্ট ধরা পড়েছে পরিশেষ কাব্যগ্রন্থের পর্যায়ে এসে, যখন তার জীবনের 70টি বছর অতিক্রান্ত। তাই অনেক সমালোচক সহ বুদ্ধদেব বসু মনে করতেন, যৌবন থেকে মৃত্যুকাল পর্যন্ত রবীন্দ্র জীবন ও কাব্য ভাবনার ধারা একই রকম ছিল। কিন্তু এ কথা ঠিক নয়। তবে এ কথা ঠিক, রবীন্দ্রনাথ বাল্যকাল থেকে এই সুন্দর ভুবনকে ভালোবেসেছিলেন, তাই তার কাব্যের মধ্যে বিশ্বের যা কিছু সুন্দর শুভ ও প্রাণস্ফূর্ত বিষয় অধিক পরিমাণে ধরা দিয়েছে। এই প্রসঙ্গে প্রাবন্ধিকের মত, উদ্ধৃতি আলাদা করে লিখবে, বিশ্বের সৌন্দর্য যে একটি শতদল পদ্মের মতো নিখুঁত নিটল নিষ্কলুষ সৌন্দর্য নয়, এই উপলব্ধি তার ক্রমশ গভীর হয়েছে। সেই সঙ্গে তার ভালোবাসা ও প্রাজ্ঞ এবং কঠিন হয়েছে। উদ্ধৃতিটুকু আর একবার পড়ছি, বিশ্বের সৌন্দর্য যে একটি শতদল পদ্মের মতো নিখুঁত নিটল নিষ্কলুষ সৌন্দর্য নয়, এই উপলব্ধি তার ক্রমশ গভীর হয়েছে। সেই সঙ্গে তার ভালোবাসা ও প্রাজ্ঞ এবং কঠিন হয়েছে। বাম দিকে হাইফেন দিয়ে লিখবে, এই ভাবনা কখনো শিথিল হয়ে যায়নি। রবীন্দ্রনাথ সুন্দর ভুবনের প্রতি সেই ভালোবাসা থেকেই মনে মনে ভরসা পোষণ করেছিলেন তাও সত্যি। তাই রবীন্দ্র কাব্য সম্পর্কে প্রাবন্ধিকের আলোচ্য মন্তব্য, জগতের মধ্যে যা কিছু শুভ সুন্দর ও প্রাণস্ফূর্ত, রবীন্দ্র কাব্যে তার প্রকাশ প্রথম থেকে শেষ পর্যন্ত অক্লান্ত ও অনবচ্ছিন্ন। অর্থাৎ পৃথিবীর মধ্যে যা কিছু সুন্দর শুভ মঙ্গলদায়ক ও প্রাণস্ফূর্ত, সেই সমস্ত বিষয়ে রবীন্দ্র কাব্যে উঠে এসেছে, আর তার প্রকাশ ঘটানোর ক্ষেত্রে রবীন্দ্রনাথ বাল্যকাল থেকে শেষ পর্যন্ত অক্লান্ত ও অনবচ্ছিন্ন থেকেছেন। এটা অনবচ্ছিন্ন হবে, অনুবচ্ছিন্ন হয়ে গেছে, অদন্তন্য ব, অনবচ্ছিন্ন থেকেছেন। পরের অনুচ্ছেদ, শেষ অনুচ্ছেদ, সুতরাং রবীন্দ্র কাব্যে যা কিছু শুভ সুন্দর ও বিচিত্রময়, সেই বিষয়গুলি বারবার উঠে এসেছে। রবীন্দ্রনাথ নিজেও সেই বিষয়টি স্বীকার করেছেন এবং নিঃসংকোচে বলেছেন, আমি এই বাণীর পন্থাতেই আমার গদ্য ও পদ্য রচনাকে চালনা করতে পেরেছি। জগতের মাঝে কত বিচিত্র তুমি হে তুমি বিচিত্র রূপিণী। উদ্ধৃতিটুকু আরেকবার পড়ছি,
আমি এই বাণীর পন্থাতেই আমার গদ্য ও পদ্য রচনাকে চালনা করতে পেরেছি। জগতের মাঝে কত বিচিত্র তুমি হে বিচিত্র রূপিণী। তাহলে এই ছিল তোমাদের আজকের দুটি প্রশ্ন এবং উত্তর। আধুনিকতা ও রবীন্দ্রনাথ প্রবন্ধ থেকে ছোট এবং বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন, সমস্ত প্রশ্ন উত্তর কমপ্লিট হয়ে গেল। এর পরের যে প্রবন্ধ আমি নিয়ে আসছি, প্রবন্ধ থেকে প্রশ্ন উত্তর, সেই প্রবন্ধটি তোমরা এক ঝলক দেখে নাও। এর পরবর্তী ভিডিওতে আসছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধ থেকে 5 ও 10 মার্কের প্রশ্ন ও উত্তর। এই প্রবন্ধটি শেষ করার পর আমি চলে যাব প্রাচীন সাহিত্যের রূপরীতি ও সাহিত্যের রূপরীতি অধ্যায় দুটিতে। তাহলে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো, সেই সঙ্গে কমেন্টস করো, কেমন হয়েছে সেই কথাটা তো অন্ততপক্ষে কমেন্টস করে জানাও। তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, ভালো ফলাফল করো, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।